আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা স্বাগত জানাচ্ছি ড্রাগস রিভিউ 24 চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে। আজকের এই এপিসোডে আমরা যে ড্রাগটি নিয়ে কথা বলবো, গোয়াইফেনেসিন সোডাইফেড্রিন হাইড্রোক্লোরাইড ট্রাইপ্রোলিডিন, এই গ্রুপের একটি সিরাপ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। যদি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে সমস্ত সিরাপগুলো এক ভিডিওতে পাওয়া যাবে, সেটা হলো তুষ্কা, এক্সপোটেন, কফমিল, অ্যাক্টিফিট, কফরিট, ট্রাইপেক, ট্রাইকোনেক্স, কোফিলেক্স, ট্রাইকোডিন, ট্রাইটোসেন, ডিকোরেক্স ইত্যাদি সহ আরও বিভিন্ন কোম্পানি যে সমস্ত নামে এই গ্রুপের মেডিসিন বাজারজাত করেছে সম্পূর্ণ ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা আসুন শুরু করা যাক। শুরুতে জানিয়ে দিচ্ছি উপস্থাপনা, প্রতি 5 মিলি সিরাপে অর্থাৎ 1 চা চামচ সিরাপে রয়েছে গোয়াইফেনেসিন বিপি 100 মিলিগ্রাম, সোডাইফেড্রিন হাইড্রোক্লোরাইড বিপি 30 মিলিগ্রাম এবং ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড বিপি 1.25 মিলিগ্রাম। এবার জানিয়ে দিব বিবরণ। এই সিরাপগুলি একত্রে এটি কফ নিঃসারক, ব্রঙ্কোডাইলেটর ও হিস্টামিন বিরোধী উপাদানের সংমিশ্রণে তৈরি। আংশিক বা পূর্ণ হিস্টামিন নিঃসরণের ফলে যে অবস্থা হয় ট্রাইপ্রোলিডিন তার সিমটোমেটিক উপশমে সাহায্য করে। ইহা পাইরোলিডিন শ্রেণীর একটি শক্তিশালী হিস্টামিন এস রিসেপ্টর বিরোধী, যার মৃদু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দমন ধর্ম আছে বা তন্দ্রাস্তনতার সৃষ্টি করতে পারে। সুডোফিডিনের প্রত্যক্ষ ও পরোক্ষ সিমপ্যাথোমিমেটিক কার্যকারিতা আছে এবং ইহা শ্বাসনালীর উপরের অংশের কফ পরিষ্কার করতে কার্যকরী। সুডোফিডিন অধিক হৃদস্পন্দন ও সিস্টোলিক রক্তচাপ বাড়াতে এফিডিন থেকে কম শক্তিশালী এবং ইহা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উত্তেজনায় কম শক্তিশালী বলে বিবেচনা করা হয়। গোয়াইফেনেসিনের কফ নিঃসরণের কার্যক্ষমতা রয়েছে। ইহা শ্বাসনালী হতে নিঃসৃত পদার্থের পানির পরিমাণ ও আয়তন বাড়িয়ে থুথুর সান্দ্রতা কমায়, যার ফলে থুথুর নিঃসরণ ত্বরান্বিত হয়। এছাড়া এই সিরাপ পরিপাকতন্ত্রের নালী হতে শোষিত হয়। গোয়াইফেনেসিনের বিপাক ক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইহা মূত্রের সাথে বের হয়ে যায়। সুডোফিডিনের অল্প পরিমাণ হেপাটিক মেটাবোলাইটের সাথে অপরিবর্তিত অবস্থায় মূত্রের সাথে বের হয়ে যায় এবং ট্রাইপ্রোলিডিনের বিপাক ক্রিয়া যকৃতে সম্পন্ন হয় এবং মেটাবোলাইট হিসাবে মূত্রের সাথে বের হয়ে যায়। এবার জানাবো নির্দেশনা। ওষুধটি লক্ষণিক নেজাল কনজেশন, সাধারণ ঠান্ডা লাগা, তীব্র ব্রঙ্কাইটিস, অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট, ব্রঙ্কিওলাইটিস এবং এমফাইসেমা রোগের ক্ষেত্রে শুকনো কাশি, অ্যালার্জিক অবস্থা যেমন গলায় সামান্য ক্ষতজনিত ব্যথা ও জ্বর এবং বুকে ঠান্ডা লাগে ব্যথা নিরাময় ইত্যাদি কার্যকারিতা প্রদর্শন করে থাকে। এবার জানাবো মাত্রা ব্যবহার বিধি। এই মেডিসিনটি বয়স্ক ও 12 বছরের ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে 4 চামচের পূর্ণ 2 চামচ দিনে 3 বার, 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 4 চামচের পূর্ণ 1 চামচ দিনে 3 বার, 2 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে 4 চামচের অর্ধ চামচ দিনে 3 বার, 2 বছরের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার জানাবো পার্শ্ব প্রতিক্রিয়া। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো স্নায়বিক দুর্বলতা, অনিদ্রা, অস্থিরতা, হৃৎপিণ্ডের অতিরিক্ত স্পন্দন, মাথা ধরা, বমি বমি ভাব, দুর্বলতা, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, প্রোস্টেটিক হাইপারট্রফিজনিত রোগীদের মূত্র জমে থাকতে পারে। সাবধানতা, ইহা সেবনে তন্দ্রাশূন্যতা ভাব হতে পারে এবং কানে ভোঁ ভোঁ শব্দ শোনা যেতে পারে। নিজেদের অবস্থা বিবেচনা সাপেক্ষে রোগীদের গাড়ি ও যন্ত্রপাতি চালানো উচিত নয়। যদিও বাস্তব কোনো তথ্য নাই, তথাপিও এই জাতীয় সিরাপ সেবীদের অ্যালকোহল পানে অথবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, এরকম অন্যান্য প্রশান্তিদায়ক ওষুধ থেকে বিরত থাকা উচিত। এবার জানাবো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই মেডিসিনটির ব্যবহার। সুডোফিডিন, গোয়াইফেনেসিন ও ট্রাইপ্রোলিডিন অনেক বছর ধরেই কোনোরকম আপেক্ষিক ক্ষতি ছাড়াই ব্যবহার হয়ে আসছে, কিন্তু গর্ভাবস্থায় এগুলোর ব্যবহার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। সেজন্য মায়ের ভ্রূণের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে ব্যবহার করা উচিত। এছাড়া আমরা বরাবরই বলে থাকি সকল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। শুধুমাত্র লোকমুখে শুনে বা ইন্টারনেট দেখে নিজেদের জন্য কোনো মেডিসিন নির্ধারণ করে নেবেন না।
তো বন্ধুরা আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ।